আসসালামু আলাইকুম সবাইকে, এমডি ফাহিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ট্রেন্ডিং টিকটক ভিডিও এডিটিং নিয়ে আসলাম, যেটি টিকটকে খুবই ট্রেন্ডিং অবস্থানে আছে। তো এটিকে আমাদের এডিট করতে হলে আমাদের জনপ্রিয় অ্যাপস ক্যাপকাট অ্যাপস লাগবে। তো আমি এখন ক্যাপকাট অ্যাপসে যাবো, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো। তারপর এখান থেকে আমি নিউ প্রজেক্টে যাবো, যাওয়ার পরে আমি এখান থেকে 8 সেকেন্ডসের একটি ভিডিও নিবো এখান থেকে। তো সেই ভিডিও ক্লিপটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো এটাকে নেওয়ার পরে এটাকে আমি দেখুন একটু, এটার ইয়াটা আমি নিলাম ভিডিওটা, তারপর এটার শেষে যে এক্সট্রা অংশটা আছে সেই এডিটের এক্সট্রা অংশটা আমি কেটে দিবো, এখান থেকে ডিলিট করে দিব। তারপর এখান থেকে অ্যাডোবিতে গিয়ে এক্সট্রাতে গিয়ে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও মিউজিক নিব 10 সেকেন্ডসের, এটার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। তো এটাকে আমি সিলেক্ট করার পরে এখান থেকে আমি দেখুন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেওয়া হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটাকে একটু টেনে, যখন একটু জায়গা টেনে আমি আনার আসার পরে একটু ক্লিক করে এটা ভিডিওটার লেয়ারের উপরে ক্লিক করে একটু সামনের দিকে আনবো। আনার পরে আমি এখান থেকে দেখুন এই স্প্লাইসে ক্লিক করবো, মানে ভিডিওটাকে দুই ভাগ করে দেবো। দেখুন দুই ভাগ করার পরে আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবো, একদম কোনাতে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমি একটা ফরেজে যাওয়ার পরে এখান থেকে আমি একটা ছবি চয়েস করবো। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের যে কোনো ছবি দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটা ছবি চয়েস করতেছি। তো আমি একটা ছবি চয়েস করলাম, তারপর অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। দেখুন আমার ছবিটা লেয়ারের উপর আমি এখন ক্লিক করবো। তো লেয়ারের উপর ক্লিক করে ছবিটাকে একটু জুম করে আমি একটু সামনের দিকে নিয়ে আসবো, সামনের দিকে, যেহেতু আমার ছবিটা এখানে পিছনে আছে। তারপর আমি এখান থেকে অ্যানিমেশনে যাবো। অ্যানিমেশন যাওয়ার পর ইন অ্যানিমেশনে ক্লিক করার পরে জুম টু নামক যে অ্যানিমেশনটি আছে ওই অ্যানিমেশনটি এখানে আমি ছবিটাতে দিয়ে দিবো এখানে। তো এটা ডিউরেশনটাকে আমি একটু বাড়িয়ে দিবো, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ডিউরেশন দিয়ে দিবো এখানে। তো দেখুন আমার ডিউরেশনটা যতটুকু ততটুকু আমার দেওয়া হয়ে গেলো এখানে। তো আমি ছবিটাকে একটু ছোট করে নেব, ছবিটার যে সাইজটা আমি এটাকে একটু ছোট করে নেব, আমার ভিডিওতে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি রাখবো। তো দেখুন এখান থেকে আমার ভিডিওটা যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখান থেকে রাখলাম। তো রাখার পরে দেখুন এখান থেকে আমি একটু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন আমি ভিডিওটা প্লে করে দেখাইলাম আপনাদেরকে এখানে, দেখুন। তো ভিডিওটা প্লে করার পরে ভিডিওর যে শেষের অংশটা, এই অংশটাতে আমি এখন একটা অ্যানিমেশন এড করবো। ভিডিওর যে শেষের অংশ এটাতে এটা লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনে যাবো। অ্যানিমেশনে যাওয়ার পরে এখান থেকে ইন অ্যানিমেশনে যাবো। তো এখান থেকে শেক থ্রি নামক যে অ্যানিমেশনটা আছে এটাকে অ্যাড করার পরে এটার ডিউরেশনটাকে আমি একটু বাড়িয়ে দিব। দেখুন আমার অ্যানিমেশনগুলো অ্যাড করা হয়ে গেল, এখন আমি একটু প্লে করে দেখাচ্ছি আবারও আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন আমি প্লে করে দিলাম, দ্যাটস ইট, ভিডিওটা এডিট করার পরে এমনই হবে। তো এখন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করবো, এক্সপোর্ট করার জন্য উপরের তীর চিহ্নতে আমি ক্লিক করবো। দেখুন উপরের তীর চিহ্নতে ক্লিক করার পরে এক্সপোর্ট করে দিলাম এখানে। তো আশা করি আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।